আজকে আমরা শেপার মেশিনের কাটিং স্পিড এন্ড মেশিনিং টাইম ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। তার আগে জানতে হবে শেপার মেশিনের মেন ফাংশন কি, আর কাটিং টুলকে আমাকে শেপার মেশিনে রেসিপ্রোকেটিং মোশন প্রোভাইড করতে হয়, এই মোশনটা কিভাবে আমরা পাবো। জেনারেলি শেপার মেশিন আমাদের ফ্ল্যাট সারফেস প্রোডিউস করতে ইউজ করা হয়, যেটা হরাইজেন্টাল, ভার্টিক্যাল অর ইনক্লাইন্ড হতে পারে। মোস্ট পপুলার মেকানিজমের মধ্যে আমাদের, আমি যে ডায়াগ্রামটা এখানে ড্র করেছি এটাকে বলছে ক্র্যাঙ্ক অ্যান্ড স্লটেড লিঙ্ক মেকানিজম, অর এটার ফেমাসলি নামে পরিচিত যেটা বলছে একে কুইক রিটার্ন মেকানিজম। এই ডায়াগ্রামটাই আমি এই পোর্শনটা নিয়ে ফার্স্টে পাওয়ার কিভাবে আসছে সেটা নিয়ে আলোচনা করব। অ্যাট ফার্স্ট এটা আমাদের পিনিয়ন, মোশন মোটর থেকে সবার প্রথমে আমাদের এই পিনিয়ন হুইলে আসে। পিনিয়ন হুইল, এই যে একটা বড় হুইল আমি দেখিয়েছি, এটাকে বলছে বুল গিয়ার। পিনিয়ন হুইল মোশনটাকে বুল গিয়ারে ট্রান্সফার করছে। এই বুল গিয়ার শেপার মেশিনের কলামের মধ্যে হাউজিং করা থাকে, আর বুল গিয়ারটা সেন্ট্রালে আমাদের রেডিয়াল স্লাইড বলে একটা পার্টস থাকে, এবং এখানে একটা স্লটেড লিঙ্ক দেখতে পাচ্ছি, এটাকে বলছে রকার আর্ম। রকার আর্ম বা স্লটেড লিঙ্ক বলতে পারি এটাকে। এই স্লটেড এই লিঙ্কের মধ্যে আমাদের ক্র্যাঙ্ক পিন এবং স্লাইডার ব্লক দুটো কনজুগেট ভাবে থাকে। যখন আমার পিনিয়ন থেকে বুল গিয়ারে মোশন ট্রান্সফার হবে, তখন ক্র্যাঙ্ক পিনটা আমাদের নির্দিষ্ট রেডিয়াস মেনে, বুল গিয়ারের সেন্টার থেকে নির্দিষ্ট রেডিয়াস মেনে রোটেশন করবে, এবং তার সাথে সাথে আমাদের এই স্লাইডার ব্লক এই পোর্শনটা, এই স্লটেড লিঙ্কের লিঙ্ক যে করা আছে সেটা আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট করবে, যার ফলে এই রকার আর্মটার মধ্যে আমরা অসিলেটিং মুভমেন্ট দেখতে পারবো। আইদার এ পাশে আসবে রকার আর্মটা পুরো, অর এ পাশে যাবে। বাট এই রকার আর্মটা আমাদের পিভট করা আছে র্যামের সাথে একটা লিঙ্ক দিয়ে, স্মল লিঙ্ক, যার দরুন অসিলেটিং মুভমেন্ট অব দ্য রকার আর্ম যখন আমরা পাবো, সেটা র্যামকে আমাদের মেশিনের যে র্যাম, যেখানে ফ্রন্ট পোর্শনে আমাদের টুল হেড থাকে একটা, যার সাথে আমাদের কাটিং টুল অ্যাটাচ করা থাকে, সে আমাদের একটা রেসিপ্রোকেটিং অসিলেটিং মোশনটা রকার আর্মের রেসিপ্রোকেটিং মোশনে পরিবর্তন করে দেবে, অর্থাৎ রাইট থেকে লেফট হ্যান্ডে যাবে বা লেফট থেকে রাইটে যাবে। শেপার মেশিনে কাটিং স্পিডের যদি ডেফিনেশন দেখি, তাহলে বলেছি ইন আ শেপার দ্য কাটিং স্পিড ইজ দ্য রেট অ্যাট হুইচ মেটাল ইজ রিমুভড বাই দ্য কাটিং টুল। এবার যেহেতু আমাদের কাটিং অ্যাকশন ফরওয়ার্ড এবং রিটার্ন স্ট্রোকের মাধ্যমে হয়, এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এই হুইলটা বড় হুইলটা ডিনোট করছে আমাদের বুল হুইল। পর আমাদের এই বুল হুইলের একটা কমপ্লিট রোটেশনে দুটো স্ট্রোক হয়, একটা ফরওয়ার্ড স্ট্রোক বা একে বলতে পারি কাটিং স্ট্রোক, এবং আর একটা স্ট্রোক হয় রিটার্ন স্ট্রোক। যখন বুল হুইলটা ধনী এই আমাদের
রকার আর্মটা এই পজিশন থেকে এই পজিশনে এসেছে, তখন আমাদের কাটিং অ্যাকশন হচ্ছে জবের উপর। তেমনি রকার আর্মটা যদি এই পজিশনটা থেকে এই পজিশনটা আসে, তখন আমাদের রিটার্ন স্ট্রোক হচ্ছে। তাহলে কাটিং অ্যাকশন শুধুমাত্র আমাদের ফরওয়ার্ড স্ট্রোকে দেখতে পাবো। এবার এখান থেকে যদি অ্যাঙ্গেল নিয়ে আমরা ভাবি, এটা সাপোজ ধরে নিলাম বিটা অ্যাঙ্গেল, আর এখান থেকে এই অ্যাঙ্গেলটা আমাদের আলফা, এখানে কাটিং টাইমটা আমার বেশি লাগছে অ্যাজ কম্পেয়ার টু যখন টুলটা রিটার্ন করছে আবার সেম পজিশনে সেট তুলনায়। এবারে ক্যালকুলেশন, কাটিং স্পিড ক্যালকুলেশন করব আমরা, তার একটা পার্টিকুলার ফর্মুলা আছে। আমরা ন্যাচারালি জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এবার আমাদের এখানে কাটিং স্পিড নিয়ে আলোচনা করব। এই ফর্মুলা থেকে সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে শেপার মেশিনের কাটিং স্পিড হবে লেন্থ অফ দ্য কাটিং স্ট্রোক। কাটিং স্ট্রোক ডিভাইডেড বাই টাইম রেকর্ড বাই দ্য কাটিং স্ট্রোক। স্পিড তাহলে ডিস্টেন্স বাই টাইম, এখানে ডিস্টেন্সটা আমার কাটিং স্ট্রোকের ডিস্টেন্স হিসাবে কাজ করবে, এবং টাইমটা আমাদের কাটিং টাইম, যেহেতু আমাদের কাটিং অ্যাকশন শুধুমাত্র ফরওয়ার্ড স্ট্রোকে হচ্ছে। প্রিভিয়াস ফর্মুলা দেখেছি, শেপার মেশিনের কাটিং স্পিড আমরা লিখতে পারি লেন্থ অফ কাটিং স্ট্রোক ডিভাইডেড বাই টাইম রিকোয়ার্ড বাই দ্য কাটিং স্ট্রোক। এবার এর ইউনিট হচ্ছে মিটার পার মিনিট, এবার আমি এল দিয়ে ডিনোট করছি লেন্থ অফ কাটিং স্ট্রোক, যেটা কিনা আমার মিলিমিটার ইউনিটে থাকবে। এন হচ্ছে নাম্বার অফ ডাবল স্ট্রোক অফ দ্য র্যাম অর আরপিএম অফ দ্য বুল হুইল, মানে ওই বুল হুইলটার একটা কমপ্লিট রোটেশনে আমার দুটো স্ট্রোক পাই আমরা, একটা ফরওয়ার্ড স্ট্রোক আর একটা রিটার্ন স্ট্রোক, এর জন্য একে বলছে ডাবল স্ট্রোক। আর এম আমাদের রেশিও বিটুইন দ্য রিটার্ন টাইম, টাইম টেকেন ইন রিটার্ন স্ট্রোক অ্যান্ড টাইম টেকেন যখন আমাদের কাটিং স্ট্রোক হবে, রিটার্ন টাইম এন্ড কাটিং টাইমের রেশিও হচ্ছে আমাদের এম। এবার যদি একটা ফিগার, এবার আমরা যখন কোনো প্রবলেম করবো কাটিং স্পিডের, তখন লেন্থ অফ স্ট্রোক নিয়ে অনেকটা কোয়ারি থাকতে পারে, কারণ কাটিং টুলটা জবের নির্দিষ্ট ডিস্টেন্সের থেকে কিছুটা আমাদের ওভার ট্রাভেল এবং অ্যাপ্রোচ করবে, বা তাদের জব লেন্থ থেকে কিছুটা ক্লিয়ারেন্স থাকবে দুপাশে, সেক্ষেত্রে আমাদের টোটাল লেন্থ অফ স্ট্রোক এল হয়ে যেতে পারে জব লেন্থ, যেটা আমি এল দ্বারা ডিনোট করেছি, এল ওয়ান যেটা হচ্ছে ওভার ট্রাভেল লেন্থ প্লাস এল টু, এই তিনটে সাম করে আমরা পাবো তখন লেন্থ অফ স্ট্রোক। এবার ফর্মুলা থেকে আমরা লিখতে পারি টাইম রিকোয়ার্ড বাই কাটিং স্ট্রোক, যেটা আমি ডিনোট করছি টি সি এস ইজ ইকুয়াল টু লেন্থ অফ স্ট্রোক, যেটা এল দ্বারা ডিনোট করেছি, ডিভাইডেড বাই কাটিং স্পিড, এখানে কাটিং স্পিড আমি ভি দ্বারা ডিনোট করছি, কাটিং স্পিড যেটা হচ্ছে মিটার পার মিনিটে, বাট এলটা ছিল আমার মিলিমিটার ইউনিটে। যদি আমি এটাকে মিটারে করি, তাহলে আমি লিখতে পারি এল ডিভাইডেড বাই 1000 ইনটু ভি, এটা আমার পেলাম টাইম রেকর্ড বাই কাটিং স্ট্রোক। এবার আমরা জানি এন
m is equal to ratio return stroke time and cutting stroke time ratio. এবং এখান থেকে আমরা রিটার্ন স্ট্রোক টিআরসি বের করতে পারবো, রিটার্ন স্ট্রোক টাইম তাহলে তাহলে আমাদের দাঁড়াবে এম ইন্টু কাটিং স্ট্রোক টাইম, কাটিং স্ট্রোক, এই কাটিং স্ট্রোক এটা মিনিট ইউনিটে হবে, তাহলে এখান থেকে টিসিএস এর ভ্যালুটা যদি আমরা পুট করি তাহলে দাঁড়ায় এম ইন্টু এল ডিভাইডেড বাই 1000 ইন্টু ভি, এত মিনিট। এবার আমরা প্রিভিয়াসলি থেকে পেয়েছি কাটিং স্ট্রোক টাইম পেয়েছিলাম এবং রিটার্ন স্ট্রোক টাইম পেয়েছিলাম, তাহলে টোটাল টাইম রিকোয়ার্ড একটা কমপ্লিট ডবল স্ট্রোক করতে গেলে টোটাল টাইম রিকোয়ার্ড তাহলে আমাদের কত হবে, টোটাল টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট ওয়ান ডাবল স্ট্রোক, এই দুটোর আমাদের সাম হয়ে যাবে টি সিএস প্লাস টি আর এস। এবার এখান থেকে আমি কি লিখতে পারি, টি সিএস পেয়েছিলাম এল ডিভাইডেড বাই ভি ইন্টু 1000, আর টি আর এস পেয়েছিলাম এম এল ডিভাইডেড বাই ভি ইন্টু 1000। এখান থেকে যদি এল বাই ভি এল বাই 1000 ভি যদি কমন নিয়ে নিই তাহলে দাঁড়ায় ওয়ান প্লাস এম, তাহলে এটা আমরা করলাম টোটাল টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট ওয়ান ডাবল স্ট্রোক। এবার আমাদের আরপিএম বের করতে হবে, আরপিএম অফ বুল হুইল যেটা কিনা ওয়ান বাই টোটাল টাইম রিকোয়ার্ড, এটা আমাদের টোটাল টাইম আমি যদি টি দ্বারা ডিনোট করি, আরপিএম অফ বুল হুইল এটা নাম্বার অফ ডবল স্ট্রোক পার মিনিট বলতে পারি, অর আরপিএম অফ বুল হুইল ওয়ান বাই যদি টি হয় তাহলে আমরা ওয়ান বাই টি ইজ ইকুয়াল টু লিখতে পারি 1000 ভি ডিভাইডেড বাই এল ইন্টু ওয়ান প্লাস এম। এই আরপিএমটাকে আমি এন দ্বারা ডিনোট করেছিলাম আগে, তাহলে এখান থেকে ভি আমি পেয়ে যাব কাটিং স্পিড ভি ইজ ইকুয়াল টু এন ইন্টু এল ইন্টু ওয়ান প্লাস এম ডিভাইডেড বাই 1000, এত কি মিটার পার মিনিট ইউনিটে, এটাই হচ্ছে আমাদের শেপার মেশিনের রিকোয়ার্ড কাটিং স্পিড। একটা কাটিং স্পিডের একটা প্রবলেম করব, বলেছি ইনা শেপার ইন এ শেপার ওয়ার্ক দ্য লেন্থ অফ স্ট্রোক ইজ 300 mm, নাম্বার অফ ডাবল স্ট্রোক পার মিনিট ইজ 40, অ্যান্ড রেশিও অফ রিটার্ন টাইম টু কাটিং টাইম ইজ 1:2, ফাইন্ড দ্য কাটিং স্পিড। এবার আমাদের গিভেন ডেটা কি কি দেওয়া আছে, লেন্থ অফ স্ট্রোক এল দেওয়া আছে 300 mm, এই প্রবলেমটা যদি কোনো ক্লিয়ারেন্স স্ট্রোকের ডিস্টেন্স বলা নেই তাহলে আমাদের লেন স্ট্রোক স্ট্রোক শুধুমাত্র 300 mm নিয়ে আমরা ক্যালকুলেট করব। নাম্বার অফ ডবল স্ট্রোক পার মিনিট আমাদের দেওয়া আছে এম ইজ ইকুয়াল টু 40, অ্যান্ড রেশিও অফ রিটার্ন টাইম টু কাটিং টাইম যেটা এম দ্বারা ডিনোট করেছিলাম প্রিভিয়াস যখন ডেরিভেশন করছিলাম কাটিং স্পিডের, এম দেওয়া আছে 1/2। এবার ফর্মুলা থেকে আমরা জানি কাটিং স্পিড ভি ইজ ইকুয়াল টু আমরা লিখেছিলাম এন ইন্টু এল
into 1 plus m bracket a divided by 1000 এটা কি কোন ইউনিটে বেটা হবে মিটার পার মিনিট এবার যদি ভ্যালু গুলো সাবস্টিটিউট করি n 40 l লেন্থ অফ স্ট্রোক আমার 300 mm 1 plus m m 1 by 2 divided by 1000 তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে v is equal to 40 into 300 এটা করলে হবে 1 plus half 3 by 2 into 1000 0 0 cancel 0 cancel 2 4 2 6 6 into 3 18 meter per minute তাহলে আমরা কাটিং স্পিড পেয়ে গেলাম v is equal to 18 meter per minute নেক্সট ভিডিওতে মেশিনিং টাইম নিয়ে আলোচনা করব যদি ভালো লাগে ভিডিও তাহলে লাইক করে দিও আর কমেন্টে জানিও সবাই ওকে থ্যাংক ইউ